করোনা সতর্কতা প্রশাসনের নির্দেশে বন্ধ চাকলা মন্দির জানা গেছে ভক্তদের প্রবেশ বন্ধ থাকলেও নিত্য পুজো চলবে নিয়ম মেনে করোনা সতর্কতা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হল চাকলা লোকনাথ মন্দির এদিন একথা জানান মন্দির কমিটির সদস্যরা জানা গেছে প্রশাসনের নির্দেশে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মন্দির কমিটি স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত ভক্তদের জন্য মন্দির খোলা ছিল এরপর দুপুর বারোটা নাগাদ মন্দিরে ঢোকার মূল তিনটি গেট বন্ধ করে দেওয়া হয় মন্দির কমিটির পক্ষ থেকে এখন তো মন্দির মোটামুটি ভক্ত সমাগম যেমন হয় তার থেকে কমেছে কিন্তু একেবারে বন্ধ ছিল না কিন্তু প্রশাসনের তরফ থেকে বিডি তরফ থেকে আমাদের মন্দির কমিটির তরফ থেকে সব যেটা বলা হয়েছে যে মূল মন্দিরের দুটো মূল গেটে এখন বন্ধ থাকা হবে তবে মন্দির কমিটির সূত্রে জানা গেছে ভক্তদের মন্দিরে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি থাকলেও মন্দিরের পুজো চলবে স্বাভাবিক ছন্দে তার পর থেকেই প্রথম কোনো দিন আমাদের মন্দির বন্ধ হয়েছে তার একটাই কারণ সারা বিশ্বে যেভাবে করোনা ভাইরাস আমাদের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে মানে সেইটা কোনোভাবেই যাতে সংক্রমণ না হয় একজন মানুষের থেকে আরেকজন মানুষ যাতে ছড়িয়ে না পড়ে সেদিকটা দেখেই আমরা আমাদের মন্দিরটা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি মন্দিরটা বন্ধ হয়ে গেছে আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম একটু পুজো টুজো দেওয়ার জন্য কিন্তু এসে দেখলাম মন্দিরটা বন্ধ হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেল যাক বাবার কাছে প্রার্থনা করি যেন সবাই রোগমুক্ত হন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড চাকলা